हेलो फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल मिष्टी चाबीज। आज हमें चले एक धमाकेदार नतून रेसिपी निये। और धमाकेदार बोललाम ए कारण ही कारण आजकल जो रेसिपिटी निरामिष होलेओ अत्यंत प्रिय एक रेसिपी और खूब ही पछंदेर आमार ए रेसिपिटी। रेसिपिटी हलो धोकार डालना। धोकार डालना तो अनेकेई बानिएछेन, अनेकेई आबार बानाते पारे। तबे आजकेर आमार ए इन्स्ट्रक्शन फलो करे जदि आपनारा धोकार डालना बानान धोका किन्तु एकदम ही भेंगे जाबे ना और खूब ही यम्मी एवं टेस्टी हबे धोकार डालनार ए रेसिपिटी। चलुन ताहले भिडियोटी स्किप ना करे सम्पूर्ण देखुन और आमार संगे थाकुन। तो धोकार डालना बानानोर जन्य आमि एखाने निये निएछि छोलार डाल। तो छोलार डालटा अनेकक्षण आगे थेके भिजिए रेखेछिलाम। संगे निएछि 3 टुकरो आदा और निएछि 2 शुकनो लंका। एखन मिक्सिते आमि एर एकटि पेस्ट बानिए नेब। तो देखते ही पाच्छेन पेस्ट बनिए नहीं, पेस्टटी किन्तु खूब एक मिहि करिनि। आरेकटा जे पेस्ट बनाते हबे सेटी हलो पोस्त एबं चारमगज। जेहेतु खूब बेशि परिमाण नेई, अल्प परिमाण, ताई एटा छिलेई बेटे निच्छि। तो रेडी हये गेछे पोस्त चारमगजेर पेस्टटी। एखन जे पेस्ट रेडी करते हबे सेटी हलो आदा एबं टमेटो। तो समस्त उपकरणगुलि हातेर काछे रेडी करे निलाम। एखन मेन पर्वे चले आसि। सेई जन्य प्यान बसिए दिलाम, ताते दिये दिच्छि सादा तेल। सादा तेलटा एकटु गरम हये गेले एखन आमि जे पेस्ट करे रेखेछिलाम धोकार डालनाटा ताते अल्प एकटु लवण मिशिये तेलेर मध्ये दिये दिते हबे। प्याने एटिके ढेले देवार पर एर मध्ये आमि दिये दिच्छि आरेकटु जल। एकटुखानि पतला करे निये, तार माने खूब बेशी पतला ना, एकटु जलटा एकटु परिमाणे बेशी दिये तारपर जदि एभाबे अनेकटा समय निये मीडियाम आँचे रेखे कषानो हय एई डालटिके, তাহলে কিন্তু ধোকাগুলি একদম পারফেক্ট হবে আর ভেঙে যাবে না। সেটা কিন্তু আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাহলেই বুঝতে পারবেন ধোকাটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন তলে হালকা হালকা জলা বেঁধে আছে, সেটিকে আমি খুন্তি সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেঙে নিচ্ছি। এভাবে অনবরত নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পেলেন ধোকাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এটিকে নামিয়ে নিতে হবে। তো সেই জন্য একটি থালা নিয়ে নিয়েছি আর যে জায়গাটায় আমি ধোকাটি যে সেট করতে দেব সেই জন্য সেই জায়গাটিতে আমি নিয়ে নিচ্ছি একটু সাদা তেল। সাদা তেল দিয়ে আমি হাতে দিয়ে একটু মানে এই জায়গাটি একটু বুলিয়ে নিচ্ছি। তো এখন আমি এই ধোকাটি দিয়ে দিচ্ছি সেট করার জন্য। তো থাক ঠান্ডা হলে ফিরে আসছি। চলে এসেছি মোটামুটি 10 মিনিট পর। এখন আমি ধোকাটি বরফির আকারে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন, চাইলে আপনারা বর্গাকারভাবেও কাটতে পারেন। আমি এখানে বরফির আকারে কেটে নিচ্ছি ধোকাগুলি। খুব সুন্দর সেট হয়ে গেছে কিন্তু ধোকাটি, তো দেখতেই পাচ্ছেন বরফির আকারে কেটে নিয়েছি। এখন আমি আবার প্যান বসিয়ে দিলাম গরম হতে, আর তাতে দিয়ে দিলাম সাদা তেল। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, তেলটা অল্প পরিমাণে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে এখন যে কেটে রাখা বরফির আকারে ধোকাগুলো সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো হাফ হাফ করে ভেজে নেব, একসঙ্গে বেশি দেবো না। দেখতেই পাচ্ছেন একটা সাইড একটু লাল হয়ে গেছে, আমি আরেকটা সাইড উল্টিয়ে নিলাম। আর ভাজার সময়ও খেয়াল করছেন নিশ্চয়ই ধোকাগুলো একটুও ভেঙে যায়নি। তাহলে এই সেমভাবে সমস্ত ধোকাগুলি আমি ভেজে নেব। ধোকা ভাজা হয়ে গেছে। এখন ধোকাটা ভাজার পরে যে বাড়তি তেল ছিল তাতে আরেকটু তেল দিয়ে ফোড়নে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, আর যে আদা এবং টমেটোর পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত মশলাগুলি একসঙ্গে খুব ভালোভাবে তেলে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখেছি। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দেওয়ার পর আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি পোস্ত এবং চারমগজ বাটার যে পেস্ট সেটা, আর দিয়ে দিলাম বাটি ধুয়ে রাখা একটু জল। এটা দেওয়ার পর আমি আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো চলুন এখন এটিকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে বেশ টেস্টি হয়। তো আপনারা চাইলে মিষ্টিটা অ্যাভয়েড করতেই পারেন। তো ঝোলটা দেখবেন যে পর্যায়ে ফুটতে শুরু করেছে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা ধোকাগুলো একটা একটা করে উপর থেকে আমি সাজিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সমস্ত ধোকাগুলি আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন একটু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি মিনিট 3-এর জন্য ঢাকা দিয়ে রাখব। চলে এসেছি 3-4 মিনিট পর, ঢাকাটি খুলে নিলাম। তো ধোকার ডালনা প্রায় হয়ে এসছে। এখন আমি ধোকাগুলি আরেকটু উল্টিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ধোকাগুলি কিন্তু একদমই ভেঙে যায়নি, প্রত্যেকটি ধোকা কিন্তু একদম গোটা গোটা রয়েছে, একদম ভেঙে যায়নি। আমি তো নাড়াচাড়া করছি খুন্তি দিয়ে,
তবুও কিন্তু একটুও ভেঙে যায়নি। তাহলে আজকের এই ইনস্ট্রাকশন ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে বানান ঢোকার ডাল। রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো আজকের এই ঢোকার ডালনার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। তাহলে আজকের এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই অবধি, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।